থ্যাংক ইউ, সবাই দোয়া করেন আমার জন্য, আজকে আমার জন্মদিন, সবাই দোয়া করেন। 1991 সালের আজকের এই দিনে জন্ম নিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটের হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান। আজ 29 বছরে পা দিয়েছেন তিনি। এখনও নিজেকে তরুণ ভাবছেন ডানহাতি ব্যাটসম্যান। বয়সের সঙ্গে নিজেকে আগের চেয়েও আরও পরিণত বলে মানছেন তিনি। আসন্ন বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে বেক্সিমকো ঢাকার হয়ে মাঠ মাথাতে দেখা যাবে সাব্বিরকে। 2014 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছিল তার। জাতীয় দলের হয়ে 6 বছর ধরে খেললেও নিজের জায়গাটা এখনো পোক্ত করতে পারেননি এই ফিনিশার। টপ অর্ডার এবং লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেও সাব্বির দলের প্রয়োজনে ওপেনিংয়েও ব্যাট করতে চান। সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে সাব্বির এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন। আসন্ন টুর্নামেন্টে ওপেনিংয়ে এমনকি দলের প্রয়োজনে যে কোনো পজিশনে ব্যাটিং করতেও আপত্তি নেই তার। টিম যেখানে চাবে আমাকে ওপেন বলতে বা ওয়ান ডাউন বা সাথে বা ছয়ে যেখানে চাবে সেখানে ব্যাটিং করতে রেডি আমি। বরাবরই নিজের খামখেয়ালি মনোভাব কিংবা খারাপ পারফরম্যান্সের জের ধরে দল থেকে বাদ পড়েছেন তিনি। আসন্ন টুর্নামেন্টে ভালো খেলতে বেশ আত্মপ্রত্যয়ী বেক্সিমকো ঢাকার এই ব্যাটসম্যান। ইনশাল্লাহ ট্রাই করবো ভালো খেলার জন্য, সবসময় যেটা বলি কষ্ট করছি, হার্ডওয়ার্ক করছি, ইনশাল্লাহ দেখা যাক কতটুকু পারফর্ম করতে পারি আর কি। জাতীয় দলে অনেকবার সুযোগ পাওয়ার পরও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সাব্বির। এ টুর্নামেন্ট ঘিরে তাই আবারও জাতীয় দলে ফেরার স্বপ্ন বুনছেন এই হার্ড হিটার ব্যাটসম্যান। না অবশ্যই এই টুর্নামেন্টের জন্য আমরা সবার সব প্লেয়াররাই ওয়েট করছিল, এবং যারা যারা বিপিএল বা প্রিমিয়ার লিগ খেলি আমরা, যারা ফার্স্ট ক্লাস জন্য খেলি, এসব একটা বড় টুর্নামেন্টের জন্য, একটা প্লেয়ারের জন্য খুব ইম্পর্টেন্ট সবার জন্য। অ্যাট দ্য সেম টাইম যারা ন্যাশনাল লিভে নাই ওদের জন্য খুব ইম্পর্টেন্ট যে একটা কাম ব্যাক করার সুযোগ থাকে, অপরচুনিটি থাকে একটা নতুন করে। ডেফিনেটলি এখান থেকে একটু আইট লেভেল বাড়িতে হবে আমাকে, যদি আমি এখানে ডোমেস্টিকে যদি আমি হয়তো বা 30-40 বা 60-70 আউট হয়ে যাই, হয়তো এখানে সেঞ্চুরি করতে পারলে আমার লেভেলটা বাড়বে, সেক্ষেত্রে আমার একটা লেভেল উপরে হলে আমার নেক্সট লেভেল কল করতে হবে ইনশাল্লাহ। আসন্ন টুর্নামেন্টকে নিজেকে প্রস্তুত করতে তাই রাজশাহীতে কঠোর পরিশ্রম করেছেন বলেও জানান তিনি। পরিশ্রম তো আর কোনো বিকল্প নাই, এখন সারাদিন ব্যাটিং করে যদি আমি রান করতে পারবো তার কোনো বিকল্প নাই বা তার কোনো উত্তর নেই, অ্যান্সার নাই। বাট আমি চেষ্টা করছি, যতটুকু আমি রাজশাহী ছিলাম 20 দিন বা 25 দিন আমি ওয়েল প্র্যাকটিস করেছি, সেন্টার উইকেট ব্যাটিং অপরচুনিটি পেয়েছি, স্লাপে ব্যাটিং করার চেষ্টা করছি, যেটা আমার দরকার, যেটাতে আমার ব্যাটিং করার সুযোগ হয়েছে, আমি ব্যাটিং করার সুযোগ করে চেষ্টা করেছি এবং এই টুর্নামেন্টটা ঘিরেই প্র্যাকটিস করেছি, ইনশাল্লাহ ভালো করার জন্যই প্র্যাকটিস করেছি এবং দেখা যাক কী হয় আর কি। প্রেসিডেন্ট কাপে আমাদের একটা ভাইবল ছিল, ওটা খুব অভিজ্ঞতা ভালো, সো হোপফুলি ইনশাল্লাহ এটা লং টাইম, সো আমরা টিমমেটরা বা অনেক টিম প্লেয়াররা ফ্রেন্ডরা যদি এনজয় করি, মজা করি, এটা যদি এনজয় করে নিই তাহলে এটা খুব ইজি হবে। অ্যাট দ্য সেম টাইম যদি ফ্রাস্ট্রেশন কাজ করো অবশ্যই, বাট কনসেন্ট্রেশন ব্রেক করা যাবে না। নর্মালি আমরা প্রেসিডেন্ট কাপে ভালো একটা ভাইবল ছিলাম, এটা চেষ্টা করো ভাইবল থাকার জন্য। চেষ্টা করছি লাস্ট 3-4 বছর যেটা ছিল না এখন হয়তো বা সেটা বুঝতে পারছি, ওয়েল ম্যাচিউর মনে হচ্ছে এবং মনে হচ্ছে যে শান্তশিষ্ট বা একটু ওয়েল ম্যাচিউর হয়ে কাজ করা উচিত এবং সব কিছু মিলে চেষ্টা করবো ভালো মতো খেলার চেষ্টা করবো। নাহিয়ান আরিফিন, ক্রিক ফ্রেনজি।